বিষ্ণু তুই শুনলি তো? শুনলি এদিকা, আয় এদিকা, আমার কাছে আয়। তুই এর একটা বিট কর, একটা বিট কর। হ্যাঁ বিষ্ণু, আমার কেরোসিনও গেছে, আমার নম্বর কাটা গেলে মাখনেরও নম্বর কাটা যাবে, আমার কয়লা চুরি হয়েছে তারও নম্বর কাটা যাবে। কিন্তু কয়লাটা কে নিয়েছে? সে খুব চালাক, ভুল করেও বলছে না। ঠিক বলেছো দিদি, সবাই কি আর আমার মতো সরল যে ভুল করে বলে ফেলবে? বিষ্ণু আমি খুব সরল, সরলদের নম্বর কাটতে নেই বাবা। তুমি গরল। আমি শুনতে পাচ্ছি। শুনলেই হলো, বিধান দে। দেব মা, কিন্তু সারাদিন না খেয়ে না আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরাচ্ছে না। ছি বিষ্ণু, তুই না আমার ছেলে? এখন ছেলে, সারাদিন কোথায় ছিলে? আমি সারাদিন না কিচ্ছু খাইনি। বড় জেঠি, কয়লা চোর ঠিক ধরা পড়বে, আর যখন ধরা পড়বে তখন দেখা যাবে। আর এখন যে দুটো চোর ধরা পড়েছে তাদের দুজনের নম্বর কাটা যাবে। সর্দারি বার করছি, দাঁড়া, যা পারিস বলে নে। ঠিক আছে, একবার ধরতে পারি আমি কয়লা চোরকে, সেই মুখ পুড়ে মুখ না পুড়িয়েছি, আমার নাম রানী নয়। তুমি ধরবে আমাকে আর গোপুকে? তোমার মুখ। ও পুরি বাবা, আসিয়ে কাটা নম্বর কাটা নম্বর কাটা নম্বর কাটা। মাসিমা, আপনি আমার কয়লা নিয়েছেন কেন? কমু আমার দশক বালি চুরি করেছে কেন? মাখন আমার কেরোসিন চুরি করেছে কেন? চুরি করে কি ভালো কাজ করেছে? না না না, একদম ভালো কাজ করেনি, কিন্তু আমরাই জানি। তার প্রমাণ কোথায় বলো? কিন্তু কিন্তু আমার পয়লা চোর কিন্তু ধরা পড়ে গেছে। দেখো তুমি আমাকে, তুমি আমাকে এমনি করে বলতে পারো না, আমি একজন বয়স্ক মহিলা, তুমি আমাকে এমনি করে বলছো? আমি একটা ঘোষণা করতে এসেছি, বলবো না চলে যাবে? দ্বিতীয় ধাপের খেলা। কি খেলা? খেলা কি খেলা? যে সব থেকে সুন্দর করে সে যে গুজে খেলবে সে তত বেশি নম্বর পাবে, এটাই হচ্ছে দ্বিতীয় ধাপের খেলা। ও তাই বুঝি অলকি, তো আমরা কেমন করে সাজবো? হ্যাঁ মানে ওই বিয়ে বাড়ির সাজ সাজবো নাকি সাদ্য বাড়ি, সেটা বল, নাকি পূজে বাড়ি? সে তো আমি জানি না, দাদু যা বলেছে তাই আমি তোমাদের বললাম, এবার তোমরা যা ভালো বোঝো তাই করো। চলো লোকে শোন, এত চিন্তা করছো কেন? দাদু তো রয়েছে, যাও দাদুর কাছ থেকে জিজ্ঞাসা করে এসো দাদু ঠিক কি বলতে চেয়েছে। বাবা বিষ্ণু ঠিক বলেছিস, ঠিক বলেছিস, চলো না গো আমরা দাদুর কাছে যাই। তুমি কেন যাবে বাচ্চা, তোমার যাবার কি দরকার? গেলে পরে আমার গোপু যাও, গোপু। আচ্ছা মাসিমা, আপনি সব ব্যাপারে তো গোপু গোপু করেন কেন বলুন তো? আমরা দুজনকে বানের জলে ভেসে এসেছি না সুনামির জলে? মাসিমা আমি বাড়ির বড় বউ, আমি আগে যাব। এই দিদি, সব ব্যাপারে আমি বাড়ির বড় বউ, বাড়ির বড় বউ বলাটা বন্ধ করো তো, যেতে হলে আমরা তিনজনই যাব। ঠিক আছে যাও না, কানের মুখ কাজ করো, যাও 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 যাও। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আমরা যাচ্ছি। মাখনদা তুমিও চুরি করেছো? আচ্ছা তাই, অলক্ষিতকে ডাকবো। ঠিক আছে আমিও তোরে পারি,
আমি না তোমার সবাইকে দেখে নেব, সবাইকে দেখে নেব। বিষ্ণু বিষ্ণু শোন, দাস না বিষ্ণু, দেখো ছেলেটা খিদে পেয়েছিল বললো। তুই না প্রথম ধাপে এগিয়ে আছে কে? আজ অনেকেই এগিয়ে আছে। সেদিনই অনেকে এগিয়েছে বলে তুই কজনকে জিতাবি? আরে বাবা বললাম না সবে এক ধাপ খেলা হলো, আরো তিন ধাপ বাকি আছে। দেখো না সবাই হেরে যাবে। খেলাটা একটু কঠিন করবি বুঝলি তো? তাই তো করছি। ঠিক আছে, এই পরের ধাপটা কি? এর পরের ধাপ হচ্ছে যে সব থেকে বেশি সুন্দর করে সাজতে পারবে সেই কালকে খেলাটা জিতবে। আমি এখন যাই, তোমার নাতিকে তো আবার খেতে দিতে হবে। যে সবচেয়ে সুন্দর জিতবে না মানে সাজবে, দেখা যাক কি হয়। বাবরে কি হলো কিসের হবে জন্য এটা? কিসের হওয়া যাচ্ছে এটা? হ্যাঁ বলো যা, আমাদেরকে একবার তাকায়ও না। আমি হারেরারে করলাম কোথায়? এটা তো রাজস্থানী লোকসঙ্গীত, আমি রাজস্থানী সাজবো না। কি সাজবে? রাজস্থানী। তুমি কেন, তুমি সাজবে কেন? বাড়ি অলক্ষী কাল বললা না সবাই সুন্দর করে সাজবে, আমি সাজবো না। সবাই যা করবে তোমাকে তাই করতে হবে। হ্যাঁ হবে। ওগো বলে না কি সাজি? আমি জানি না। বুড়ির ঘর না হয় পড়ালাম না, কিন্তু সেজে গুজে দোল তো খেলতে পারি না। কাসঙ্গে তোমার সাথে, তুমি ছাড়া আমার আর কে আছে? আমি নেই, ভূতের রাতে রং মেখে আমি ভূত হতে চাই না। যদি না চাও তো শিগগির বলো আমি কেমন সাজব। যেমন খুশি সাজো, আমাকে জ্বালিও না। হ্যালো তো, হ্যালো, কি হলো? কোথায় কি বলতে জানো না, এবার বুঝবে। কি বুঝবো? আরে বাবা অলক্ষী সবাইকে বলেছে সুন্দর করে সেজে দোল খেলতে হবে। যার সাজ ভালো হবে সে জিতবে। আর তোমার বউরা কেউ বুঝতেই পারছে না কি সাজতে হবে, তোমার কাছে জানতে এলো আর ঠিক তখনই তুমি বললে যেমন খুশি সাজো। এখন দেখো কি হয়। তুমি জানতে যে ওরা ওরা আসবে, সেই জন্য আমার মুখ দিয়ে এসব কথাগুলো বলালে তুমি। বেশ করেছি, তুমি কেন আমায় বললে না আমি কেমন সাজবো? আর ভূতের হাতের রং, আমি ভূত, দেখো কাল সারা বাড়িতে কেমন ভূতের কীর্তন করে ছাড়। কালকে ভূতের কীর্তন? আমি কাল ঘর থেকে বেরোবই না। কিছুই যায় আসে না তাতে, আমি ঘরের ভেতরে সে তোমায় রং মাখাবো। আমি তো রঙের পয়সাই দেবো না তোমাকে। ও তোমার তোমার পয়সা লাগে না? কি রং মাখবে? কালো রং মাখিও না, কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে, তোমাকে বিশ্বাস নেই আমার। আচ্ছা লাল আবির, সবুজ আবির এগুলো লাগবে? আমি তো কতদিন তোমাকে আবির লাগাইনি, তোমাকে লাগাবো না। দেখো কি হলো, তুমি চুপ হয়ে গেলে? সংসার সুখের হয় রমণীর গুণে।